জলপাইগুড়িতে বাঁধের রাস্তা ফের বেহাল, সমস্যা স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি বালাপাড়া এলাকা জাতীয় সড়ক থেকে জুবলি পার্ক পর্যন্ত বাঁধের রাস্তাটি কাজ চলছিল, কিন্তু বর্ষার শুরুতেই ফের ভাঙতে শুরু করেছে রাস্তার বিভিন্ন অংশ। পাশাপাশি বড় বড় রেনকাটের সৃষ্টি হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রাজেশ রায় বলেন, রাস্তার কাজ ঠিকঠাক চলছিল, বর্ষার কারণে কাজ বন্ধ হয়ে গেছে দেখছি। চার পাঁচ দিন বৃষ্টির ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যে কোনো সময় বড় রকম দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অসীম রায় বলেন, ইরিগেশন দপ্তর থেকে কাজ চলছিল বলে জানতাম, হঠাৎ কি কারণে বন্ধ হয়ে গেছে জানি না, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অসীম বাবু। বাঁধের যা কন্ডিশন আমরাও পরিলক্ষিত করছি, যেভাবে জায়গায় জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, তাতে এরিয়ার লোক খুব আতঙ্কে আছে। কারণ প্রতিনিয়ত যেভাবে তিস্তার জল বাড়ছে, তাতে এরিয়ার লোক সত্যি খুব আতঙ্কে আছে। তো দীর্ঘদিন ধরে দেখছি বাঁধের কাজ হচ্ছে, কিছুদিন আগেও দেখলাম ট্রলি দিয়ে বাঁধ রিপেয়ারিংয়ের কাজ চলছে, জানি না হঠাৎ করে কী জন্য বন্ধ হয়ে গেলো। আমিও চাচ্ছি ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে এই বার্তাটা পৌঁছো, যাতে বর্ষার আগে খুব শীঘ্রই বাঁধের কাজটা হয়ে যায়। শুধু বাঁধের গর্তগুলো না, যেভাবে হাইরোড থেকে বিশেষ করে আমাদের বালাপাড়া আসার মুখে যেভাবে জায়গায় জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, তাতে বিশেষ করে যেদিনকে বৃষ্টি হয় যে তাতে বাইক হোক বা চার চাকা হোক নিয়ে খুব মানুষদের খুব বিপদের মুখে দিয়ে আসতে হচ্ছে আর কি। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার।